আচ্ছা, শামসুল হুদা আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। আচ্ছা ভাই, আপনি আপনার একটা লাইভে বলেছিলেন যে হাদিসে আছে যারও সন্তানরা কখনো জান্নাতে যেতে পারবে না, হাদিসটা কি মানে সহি হাদিস? আপনি যেই ভিডিওতে বলেছে সেখানে কি আমি দলিল না দেখিয়ে কথা বলেছি, না দলিল দেখিয়ে কথা বলেছি? আপনি একটা অন্য একটা টপিকে ছিলেন, কথার মধ্যে এই বিষয়টা আসছিল যে যারা সন্তানরা, আমি তো কখনো দলিলটা সামনে না দিয়ে কখনো তো বলি না ভাই। যে ভিডিওটা দেখেছেন আচ্ছা সেই ভিডিওটা একটু ভালো করে দেখেন, ওইখানে নিশ্চয়ই দলিলটা দেয়া আছে। আচ্ছা, এটা কি মানে আবার একটু জানতে চাচ্ছি, এটা কি সহি কিনা আপনি একটু যদি বলতেন। ভাই এটা তো সংশয়.কম এ ওয়েবসাইটে সবকিছু লেখা আছে, তারপরে যে ভিডিও তো আপনি নিজেই বলছেন যে সেই ভিডিওটা আপনি দেখেছেন, এলা আবারও জি জি, কেন? আমি লাইভ লাইভটা শুনতেছিলাম, কিন্তু আপনি ও মানে কথার মধ্যে অনেকগুলা অন্য একটা বিষয়ের মধ্যে এই কথাটা জাস্ট বলেছিলেন, কিন্তু এটা রেফারেন্সটা দেখানো হয়নি। ইয়েটা যাই দেন হোক, তাহলে, লিঙ্কটা দেন, আমি একটু দেখি যে আসিফ ভাই খুব বলছে কিন্তু রেফারেন্স দেয় না, ভিডিওটার লিঙ্কটা একটু এটা তো কষ্ট ভাই করে। এখন খুঁজতে হবে, আপনার তো আসিফ ভাই অনেক ভিডিও। ভাই আপনার আচ্ছা যাই ওই হোক, লিঙ্কটা নিয়ে আসা উচিত ছিল, কিভাবে বলবো যে আপনি সঠিক কথা বলতেছেন? আচ্ছা এখন আমি জাস্ট জানতে চাচ্ছি যে সহি কিনা, যদি হয় সহি তাহলে আমার একটা প্রশ্ন আছে আর কি। আপনি আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছে, ঠিক আছে দাঁড়ান। এই ধরনের মানে যখন দেখেন ভিডিওটা, সে ভিডিওটাও সাথে সাথে ভিডিওটাতে তো আমি সবসময় দলিলগুলো সামনে দিয়ে তারপর কথাটা বলি, আমি তো এরকম কখনো হয় নাই যে মানে আমি দলিলটা দেখাই নাই, মুখে মুখে বলছি শুধুমাত্র আর দলিল ছাড়া কথা বলছি, এরকম তো কখনো হয় নাই। এই ধরনের অভিযোগ যে বলেন আপনারা মানে এটা খুবই মর্মান্তিক। হ্যাঁ আচ্ছা, আপনাকে দেখাচ্ছি, এই যে দেখেন, ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত তাফসির ইবনে কাসির, এটা হচ্ছে খণ্ড নম্বর 11, পৃষ্ঠা হচ্ছে 225। এখানে যে জিনিসটা বলা আছে একটু জোরে জোরে পড়ে শোনান ভাই আমাদেরকে। শামসুল হুদা আপনি একটু আনমিউট করে জোরে জোরে আমাদেরকে পড়ে শোনান। হ্যাঁ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ধারণা হইল, যেই ব্যক্তি বিশেষ কোন বংশের লোক হইবার দাবিদার কিন্তু আসলে সেই বংশের নহে। ইবনে আবু হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিন ইবনে কুদামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত বর্ণনা করেন যে, আমি ইবনে কুদামা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে, ইকরামা আবার এত নাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কে, এর অর্থ জিজ্ঞেস করা হইলে তিনি বলিলেন যারোর সন্তান। সাইদ ইবনে জুবাইর হইতে বর্ণিত যে তিনি বলেন, অর্থাৎ যেই ব্যক্তি পাপী ও সন্ত্রাসী বলে প্রসিদ্ধ, কুখ্যাত বা সন্ত্রাসী বলিয়াই লোক যাহাকে চিনে, সাধারণত ইহা পিতৃপরিচয়হীন যারা সন্তান হয়ে থাকে, কারণ শয়তান এই ধরনের লোকদের উপরই সাধারণত বেশি প্রভাব বিস্তার করিতে পারে, যাহা অন্যদের উপর পারে না। যেমন দীর্ঘ এক হাদিসে একাংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন, যারা সন্তানরা জান্নাতে প্রবেশ করিবেন না। আচ্ছা তাহলে এই কথাটা কি আমার কথা নাকি তাফসির ইবনে কাসিরে দীর্ঘ এক হাদিসের একাংশে রাসূলুল্লাহর কথা, কোন কার কথা? হ্যাঁ, রসুল্লাহর কথা জি। তাহলে এখন এই তাহলে হাদিসটা সহি নাকি সহি না সেটা আপনি একটু খুঁজে বের করেন, ঠিক আছে? আর আমি কি আমার কোনো লাইভে বলেছি যে আমি যদি কোনো একটা হাদিসকে সহি বলি সাথে সাথে আমি সেই দলিলটাও দেখায় দিই, তাই না? হ্যাঁ হ্যাঁ, সাধারণত এটাই করেন। আচ্ছা, যেহেতু এখানে বলা আছে আমি সেটাই দেখাইছি এবং রেফারেন্স দিয়েই আমি কথাটা বলেছি। জি, তাহলে ভাই যারা হলো পৃথিবীতে অন্যান্য ধর্মাবলম্বী আছে, মানে শরিয়া মোতাবেক বিবাহ করেনি, তাদের বিবাহটা তো ইসলামে জায়েজ হবে না, তাই না? তারা তো এমনি অমুসলিম, এই কারণেই তো তারা মানে সরাসরি জাহান্নামী, তারা তো চিরস্থায়ী আচ্ছা, জাহান্নামী। না না না, ওইটা হলো অন্য বিষয়। তারা যে বিয়ে করলো এবং সেই বিবাহটা ইসলামী তরিকে হলো না, এবং সেই অনুযায়ী বিবাহটা বৈধ না, এবং তাদের ঘরে যে সন্তান সন্ততি জন্ম হলো সেগুলো তো সবাই জারজ। তো সেই ক্ষেত্রে ধরেন আমাদের পূর্বপুরুষ সাধারণত যদি বাংলাদেশ থেকে দেখি, ম্যাক্সিমাম হলো হিন্দু ছিল, তো তারা তো এই সিস্টেমে বিয়ে করে নেই, মানে ইসলামী রীতি অনুযায়ী তাদের ঘরে যে সন্তানরা আজকে আমরা আছি, আমরা মুসলমান, তাহলে আমরা তো সবাই ওই হিসাবে জারজ, তাহলে এখন আমাদের কি হবে? তা তবে এটা ভাই আপনি একজন ইসলামিক আলেমকে গিয়ে জিজ্ঞেস করতে পারেন এই প্রশ্নটা, আমরাও শুনি চেষ্টা ইভেন করতে। যারা এর আগে যারা ছিল, ধরেন অনেক পুরাতন যারা হলো সাহাবাদের আমলে অনেক সাহাবি যারা ছিল, তাদের পূর্বপুরুষরা ছিল সব অন্য ধর্মের, মানে মুসলিম তো ছিল না, তারা ছিল সব কাফের, তাদের বিবাহগুলো তো বৈধ ছিল না, তো তারাও তো এই হিসেবে জারজ। মুহাম্মদ তো তাহলে জারজ সন্তান হয়, তাই না?
হ্যাঁ হ্যাঁ, মানে এই বিষয়টা আর কি, আমি এটা শোনার পরে একটু আমার মাথায় তো বাজ ভেঙে পড়লো যে বিষয়টা কেমন হইল। আচ্ছা ঠিক আছে, আর কি কিছু বলবেন ভাই আপনি? না এই প্রশ্নটাই ছিল ভাই, যারা শুনছে সবাই তো শুনছে, আমি তাহলে কোনো আলেমকে অবশ্যই এই প্রশ্নটা করবো, আগে আপনাদের কাছে আসলাম আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে বিদায় জানাই, আপনাকে ভালো থাকেন, ঠিক আছে। জি জি ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, তাহলে আরেকজনকে যুক্ত করি। শুভ, শুভ আপনাকে যুক্ত করা আছে, আপনি বলেন তাহলে। না ভাই কিছু বলবো না, আমি শুনতেছি, স্ট্রিমটা দেখতেছি। আচ্ছা তাহলে স্ট্রিমটা দেখলে, শুধু দেখলে আপনি একটু ফেসবুক থেকে বা ইউটিউব থেকে দেখেন, এখানে আসার দরকার নেই, এখানে শুধুমাত্র কথা বলার বলতে হলে তখন এখানে আসবেন, কিন্তু যদি শুধু শোনেন তাহলে আপনি ফেসবুক বা ইউটিউব থেকে শোনেন, ঠিক আছে ভাই? আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে বিদায় নিচ্ছি, আপনি ওই জায়গা থেকে শোনেন গিয়ে। আরেকজনকে যুক্ত করি, শিনজো, শিনজো আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। আসিফ ভাই শুনতে পাচ্ছেন? অনেক আস্তে শুনতে পাচ্ছি, পরিষ্কার বোঝা যাচ্ছে না। আচ্ছা এখন শোনা যাচ্ছে? এখন একটু বেটার, হ্যাঁ বলেন। আচ্ছা আমার প্রশ্নটা হচ্ছে, একটা জিনিস মানে আমার কাছে মানে একটু মেনে নিতে খারাপ লাগে, যে মানে আমাদের মানে সমাজে দেখা যায় যে মানে অনেক সময় অনেক মানে একটা ক্রুয়েল ট্রুথ মেনে নিতে হয়, বা একটা কোনো একটা মানুষের সাথে অনেক খারাপ কিছু হয়, তো মানে রিলিজিয়াস দৃষ্টিতে এটা দেখা হয় যে সে হয়তো মারা যাবার পরে সে বিচারটা পাবে, কিন্তু আসলে তো যদি চিন্তা করি রেশনালি সেটা তো সম্ভব না। তো এই জিনিসটা মানে নিজেকে কিভাবে কনভিন্স করে নিবো যে আমার সাথে একটা খারাপ হয়েছে, তো এটা মানে কিভাবে মেনে নিব, এটা হচ্ছে আমার প্রশ্ন। আপনি যদি প্রমাণ ছাড়া মেনে নিতে মানে এটা ভেবে সুখ পান যে আমাকে আপনাকে একজন একটা ঘুষি মেরে গেছে, পরকালে এই লোককে আল্লাহ পাক 5টা ঘুষি মারবে, এটা ভেবে যদি আপনি আপনার ব্যথাটা একটু কমে, বা আপনি যদি মনে করেন এটা ভাবলে আপনার একটু মেন্টাল স্যাটিসফ্যাকশন আসবে, তাহলে তো ভাই আপনি এত ছোট ভাবতেছেন কেন? আপনি আরো বড় করে ভাবেন, আপনি ভাবেন যে পরকালে আপনি আল্লাহ পাক হয়ে যাবেন, এরপরে আপনি অনেক কিছু করতে পারবেন এইরকম। আর মানে স্বপ্নে যখন দেখবেন তখন ছোটখাটো স্বপ্ন দেখে লাভ কি, তাই না? বড় করে স্বপ্ন দেখেন এবং বড় করে স্যাটিসফাই হন, নিজেকে স্যাটিসফাই করেন, এটা হচ্ছে এক ধরনের মানে সেলফ স্যাটিসফ্যাকশন। এটাকে বাংলায় যদি আপনি বলেন, এটাকে একটা একটা ইয়া শব্দ আছে, এখানে তো ভাই সে ঝামেলাটা দেখা যায়, সে যখন এটা স্যাটিসফ্যাকশনটা পাবে তারপর একটু পর আবার সে রিয়েলাইজ করবে যে এটাও তো রেশনাল না, পরে এটা ভাবে সে কান্নাকাটি করবে যে আমি যদি মরার পর আল্লাহ হইতে পারলাম না, তাহলে কিভাবে হইলো আমার লাইফের এত কষ্ট কষ্ট কষ্ট, আমি আমি পরবর্তীতে আল্লাহ হয়ে সবকিছু ক্লিয়ার করবো, এই করবো সেই করবো, এই পাওয়াটা আমি পাচ্ছি না, আবার আমি আবার ডিপ্রেশনে পড়ে গেলাম। মনে করেন ফরেশ ভাই আমি মরার পরে আল্লাহ হয়ে যাবো, এবং আল্লাহ রে তখন মানুষ বানায় আরেকটা পৃথিবীতে পাঠামু, এবং ওই মরারে এরকম একটা যন্ত্রণা ভিতরে আল্লাহর কনসেন্ট ছাড়া, আল্লাহ যেমন আমাকে কনসেন্ট ছাড়া তার অ্যামিউজমেন্টের জন্য বানাইছে, আমি তার অ্যামিউজমেন্টের জন্য সাফার করাবো, এবং পৃথিবীর যত সাফারিং আছে সবগুলো তারে ইয়ে করাবো, সহ্য করাবো। হ্যাঁ তাহলে তো আরো নিজেকে আরো স্যাটিসফাই করা যায়। এখন ভাই এটা করে যদি আপনি সুখ পান তাহলে তো আমার কিছু বলার নাই, এটা যে কেউ সুখ পাইতে পারে, যে আমাকে একজন মনে করেন আপনার আপনি আপনার বাসার উপরে আপনি একটা ফ্যান লাগাইছেন, হ্যাঁ, ফ্যানটা একদিন কলকব্জা নষ্ট হয়ে আপনার মাথার উপর ভেঙে পড়ছে, যদি আপনি ভাবেন যে এই মানে আমি দেখেছি আমার বাচ্চাটা তো ছোট, সে যখন একটা ব্যথা পায় মনে করেন এই মানে দৌড়াতে গিয়ে একটা দরজার সাথে ব্যথা পাইছে, সে কি করে দরজাটাকে খুব একটা লাথি মারে, এই শয়তান আমাকেও ডাক দেয়, হ্যাঁ বাবা বাবা এই দরজাটা আমাকে মেরেছে মেরেছে অনেক, আমি অনেক ব্যথা পেয়েছি, দরজাটা আমাকে অনেক মেরেছে। আমি এসে কি করি, মাঝে মাঝে করি এটা, মানে প্রথম দিকে করতাম দরজাটাকে একটা ঘুষি দিয়ে দিতাম, হাই দরজা তোর এত বড় সাহস, তুই আমার ছেলেকে মারছিস, এককে তোকে এককে ফাটা ফেলবো, হ্যাঁ। কিন্তু এখন আমি আমার বাচ্চাটাকে বোঝাচ্ছি যে বাবা দেখো আসলে তো দরজাটার তো কোনো সেন্স নাই, দরজাটাকে মারলে তো আসলে তোমার ব্যথাও কমবে না, এবং দরজাটা কোনো ব্যথা আসলে পাচ্ছে না, হ্যাঁ দরজাটা আসলে কিছুই হচ্ছে না, দরজাটা হচ্ছে একটা জড় পদার্থ, ওর কোনো সেন্স নাই, ও তো কথা বলতে পারে না, দেখো না ও কথা বলতে পারে না, তাকে আমি এখন এই জিনিসটা বোঝাচ্ছি। এখন ওই বাচ্চাটা মানে যে কোনো একটা বাচ্চা যদি এটা মনে করে যে দরজাটাকে একটা লাথি মারতে পারলে খুব একটা আরাম পাইলাম, সে আমার ব্যথাটা কমে গেল, তাহলে এই স্যাটিসফ্যাকশন যদি পায় বাচ্চা বয়সে, এই স্যাটিসফ্যাকশনটা পাইলে তাও আমরা মেনে নিতে পারি যে আচ্ছা ঠিক আছে একটা বাচ্চা, কিন্তু আপনি যদি একজন প্রাপ্তবয়স্ক মানুষ হন, শিক্ষিত মানুষ হন, এরপরে যদি এই স্যাটিসফ্যাকশনটা আপনার দরকার হয়, তাহলে তো ভাই আপনার জন্য করুণা করা ছাড়া আমার কিছু বলার থাকবে না। হ্যাঁ আই গেস আমি আনসারটা পেয়েছি, যে বিষয়টা মানে একটু অবাস্তব শোনাচ্ছে যে আমি পরকালে পেতে মানে বিচার পাওয়াটা, মানে এটা মানে এটা আপনাদের কথা বুঝতে পেরেছি, তো বাচ্চারা মনে করে যে এটাকে মারতে পারলে এও ব্যথা পায়,
এই বাচ্চাদের এই টেন্ডেন্সিটা মানে এটা কি আমরা কি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও এই জিনিসটা কি আমরা অ্যাকসেপ্ট করব নাকি করব না? ফারাজ ভাই কি বলেন? ফারাজ ভাই কি নাই? ফারাজ ভাই মনে আবার না 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 ভাই, আমি আমি বলতে চাচ্ছিলাম যে আজ ভালো একটা অ্যানালজি দিছেন, আমিও মানে আর কি তার কথা শুনে আমারও রেসপন্স এটা এটাই হচ্ছিল যে গ্রো আপ, যে আর কত ইমাজিনেশনের মধ্যে থাকবেন। বাট হ্যাঁ হ্যাঁ, যদি এটা পায় কেউ স্যাটিসফাইড হয়, আমি তো যা বলতে পারবো না যে ভাই এই স্যাটিসফ্যাকশন পাওয়ার অধিকার আপনার নাই, কিন্তু যেটা আপনি জানেন ইরাশনাল, উনি তো উনিও নিজে তো বলেন এটা তো কোনো র্যাশনালিটি নাই, যেটা ইরাশনাল জেনে বুঝে তারপরে ওটা নিয়ে কষ্ট পাওয়া তো আই থিঙ্ক আরো বেশি ইরাশনাল হয়ে যায় আর কি। তাহলে বাঁশবিহারী ভাই বলেন তো যে এই জিনিসটা কেমন মানে শোনায় যে বাচ্চারা যে এই কাজটা করে? বাচ্চারা তো মোটামুটি একটা ছোটবেলা থেকে যদি ওই রিভেঞ্জ নেওয়াটা দেখতে থাকে, তারা ওই ভাবে যে আমি একটা প্রতিশোধ নিলে বোধহয় আমারটা কমে যাবে, আমার ব্যথা কমে যাবে বা আমার দুঃখটা খানিকটা নিবারণ হবে। তো এখন বড় বয়সে যদি কোনো মানুষ এইটা করে থাকে, তা সে তার মানে তার বয়স বয়সটাই হয়েছে, সে আর বড় হয়নি, সে প্রাপ্তবয়স্ক হয়নি। এটা তো একটা শিশুতোষ ঘটনা, তাই না? এইখানে আর কি বলবো, বাচ্চাদের তো মন মস্তিষ্ক তো বিভিন্ন রকম, তারা তো শর্তহীন, বা হ্যাঁ এটা বলা দরকার যে বাচ্চারা কিন্তু সব কাজ শর্তহীন ভাবে করে, হ্যাঁ সেই মোটামুটি প্রবৃত্তিতে চলে। তো ওরা যদি এরকম দেখে যে কেউ কিছু একটা করছে, তার রিভেঞ্জ নিচ্ছে, ওরাও সেটা শিখে যায়। হ্যাঁ, এবং অনেক বাচ্চা দেখবেন বাপ মাকে ইমোশনাল ব্ল্যাকমেলিংও করতে থাকে, যে কান্নাকাটি করে খেলা খেলনা নিচ্ছে, এটা ওটা নিচ্ছে, এই ধরনের জিনিসগুলো কিন্তু বাচ্চারা বড়দের থেকেই শিখে যায়। হ্যাঁ আসিফ ভাই, ভাই আপনার কি মতামত কি বিষয়ে? এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, এই জন্য আমি সবার মতামত একটু জানতে চাচ্ছি। ব্যাপারটা হচ্ছে কি যে আমাদের একটা বাচ্চার জগৎ আর হচ্ছে আমাদের একটা প্রাপ্তবয়স্কের জগৎ, এর মধ্যে যে পার্থক্য সেটার অন্যতম পার্থক্য হচ্ছে ফ্যান্টাসি ওয়ার্ল্ড। বাচ্চাদের একটা বয়স পর্যন্ত তাদের মধ্যে ফ্যান্টাসি কাজ করে এবং এটাই তাদের মানে বাচ্চা সুলভ আচরণের জন্য এটা স্বাভাবিক। তারা স্পাইডারম্যানের কথা ভাববে, তারা একটা কাল্পনিক জগৎ হিসেবে ভাববে এবং এই কল্পনার জগৎকে তাদের প্রসারিত হতে দেওয়া উচিত আমাদের বাবা মায়ের। এ কারণে আমরা ছোট বাচ্চাদের এমন কোনো কাজে ইনভলভমেন্ট করাই না যেটা তাদের একটা প্রেশার ক্রিয়েট করে বা একটা দায়িত্ব ক্রিয়েট। যেমন ধরা যাক বাংলাদেশের যে স্কুলগুলোতে, সেখানে 2-3 বা প্লে গ্রুপ থেকে তাদের মধ্যে যে পড়ার বোঝা দিয়ে দিয়ে দেওয়া হয়, যে কারিকুলাম দিয়ে দেওয়া হয়, এটা খুবই ভয়ঙ্কর। কিন্তু আমরা যদি দেখি যে ইউরোপে বা মডার্ন যে এডুকেশন সিস্টেম, সেখানে কিন্তু বাচ্চাদেরকে এই ধরনের বোঝা দেওয়া হয় না। কারণ কি, তাদের যে ফ্যান্টাসি ওয়ার্ল্ডটা আছে সেটা এক্সপ্লোর করতে দেওয়া উচিত। কারণ যখন তারা ফ্যান্টাসি ওয়ার্ল্ডটা সম্পর্কে ভালো মতো এক্সপ্লোর করে, তখন তো নিজে নিজেই বয়স বাড়ার সাথে সাথে সে আস্তে আস্তে বুঝতে শিখে যে এই ফ্যান্টাসি ওয়ার্ল্ডের সাথে রিয়াল ওয়ার্ল্ডের কোথায় কোন জায়গায় মিল অমিল হয়। তো এটা যদি এখন আসলে একটা বাচ্চা আমাদেরকে দেখেও শিখে, যেমন তেমনি তার নিজেরও কিছু থাকে মানে পারসেপশন থাকে, যেটা খুব ইম্পর্টেন্ট। তো যে তো আমার মনে হয় ফ্যান্টাসি ওয়ার্ল্ডটা মানে বাচ্চাদেরকে মানে ইউনিক করে তোলে আর কি। এখন যদি এটা বড় বয়সে হয়ে যায় তাহলে সেটা আবার ফ্যান্টাসি ডিসঅর্ডার হয়ে যায়, থট ডিসঅর্ডারের মধ্যে পড়ে যায়, আছে এটাই বলা উচিত। আচ্ছা লজিক্যাল ভাই, আপনি কি কিছু বলবেন এই বিষয়ে? হ্যাঁ, আমি অল্প একটু বলবো যে শিশু আর প্রাপ্তবয়স্ক এদের চিন্তা ভাবনা পৃথক হয়, এটা আমরা সবাই জানি, এই কারণে তাদের কাজকর্ম পৃথক হয়, এবং এই কারণে ওই একই কারণেই তাদের জন্য কিন্তু শাস্তির বিধানও আলাদা, অর্থাৎ আইনগত যে শাস্তি। তো শিশুদের কাজকর্ম যে চিন্তা ভাবনায় চলবে, বড়রা যদি সেই একই চিন্তা ভাবনায় কাজকর্ম করে, সেটা কিন্তু বড় অর্থাৎ বেশি বয়স হওয়ার কারণে তাকে কিন্তু যদি কোনো অপরাধমূলক কাজ করে সেটা কিন্তু শাস্তিযোগ্য হয়ে যাবে শিশুদের তুলনায় বেশি। আচ্ছা শিনজো ভাই, এবার আপনি বলেন তাহলে দ্বিতীয় প্রশ্নটা বলেন। হ্যাঁ ঠিক আছে, বিষয়টি আমি যদি আর একটু অ্যাড করি বিষয়ে, যে পৃথিবীতে তো আমরা অনেক মানে ক্রুয়েল জিনিস দেখতে পেয়েছি, লাইক হিটলার এতগুলো মানুষ মেরেছিল, বা অনেক মানে নেগেটিভ জিনিস দেখতে পেয়েছি। তো আসলে এগুলো মেনে নেওয়া আসলে অনেক টাফ, মানে অর্থাৎ মানে কনক্লুশন হচ্ছে মানে বাস্তবতা মেনে নেওয়া আসলে আসলে একটা টাফ ব্যাপার। তো এটাই বলা ছিল। আচ্ছা আর কি কিছু বলতে বলতে এসেছিলেন আপনি? না আমি এটাই এটাই জানতে চেয়েছিলাম। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা ভাই তাহলে ভালো থাকেন, আপনার জন্য শুভকামনা রইলো, আপনাকে বিদায় জানাচ্ছি। ঠিক আছে, আরেকজনকে যুক্ত করি। নাস্তিকতা মানেই মানসিক রোগী আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। আচ্ছা ভাইয়া, এই আপনার একটা কি দেখলাম এই যে ডিবেট, কি দেখলাম?
তো অনেক আগে আপনার একটা কি ওই একটা প্রশ্ন দেখলাম যে খেয়ে দেখলেন আপনি এটা খেয়ে দেখলেন আরে ভাই এখানে তো উপবাস করার কিছু নাই এই যে আপনি একটা মানে প্রশ্ন করছিলেন যে একজন মুমিন ভাইকে যে আল্লাহ কি একটা জিনিস বানাইতে পারবেন যেটা ওই জিনিসটা নিজেই তুলতে পারবেন না দেখলেন সেটা জিজ্ঞেস করতেছি মানে খেয়ে দেখলেন সেটা বলেন না সেটা বলেন আমি যেভাবে দেখতেছি এখন আপনি যে লাইভটি দেখতেছি ঠিক তেমনি ভাবে মানে আপনার আরেকটা লাইভ আমি দেখছিলাম তো সেখানে আপনি সেভাবে লাইভটা দেখেছিলেন একবার ঠিক সেভাবে লাইভটা দেখেছিলেন আচ্ছা কি ছিল সেই ঠিক লাইভটিতে ঠিক সেভাবে লাইভটা দেখেছিলেন উনি বুঝছেন ভাই উনি আচ্ছা ভাই হয়তো আমি লাইভই দেখেছিলাম আমার ফেসবুক আইডি থেকে ঠিক ঠিক দেখেছিলেন আপনি ঠিক ঠিক দেখেছিলেন তো নাকি ঠিক ঠিক দেখেন নাই অবশ্যই আমি ঠিক দেখছি যদিও আপনি মশকরা করতেছেন তো যাই হোক এটা নিয়ে আমি কিছু মনে করছি না তো এখন আমার প্রশ্ন আসুন তো আমি কি বলতে চাচ্ছি ও আচ্ছা আপনি মনে করতেছেন না ও আচ্ছা আপনি তো বিশাল বিশাল মনের মানুষ ভাই মোহাম্মদ মানে মানসিক রোগী নাম দিয়ে আসছেন আপনি মনে করতেছেন খুব বড় হয়েছে আপনি যে কিছু মনে করেন এর জন্য তো আমরা ধন্য হয়ে গেলাম ভাই মানে মানে একেবারে ধন্য হয়ে গেছি আমরা বুঝছেন আচ্ছা ওই ওই প্রশ্ন বাদ দিয়া ইয়াছে বলেন তো মোহাম্মদ মানে মানসিক রোগী ভাই আপনি পড়াশোনা করতেন কত দূর আমি ফার্সি আমাদের এলাকাতে যে গাজীপুর হাই স্কুল এন্ড কলেজ একটা কি ছিল প্রতিষ্ঠান তো সেখানে আমি লেখাপড়া করছি প্রায় কলেজ পর্যন্ত আপনি তো আমাদের চারের ঘরের নামটা পড়ে শোনাতে পারেন জি আপনি আমাদের একটু চারের ঘরের নামটা পড়ে শোনান বুঝলাম না আপনার কথা সঠিক চারের ঘরের নামটা চারের ঘরের নামটা বলে দিন সাইরের সাইরের নামটা বলে দিন সাইরের ঘরের নাম ছাড়া আরেকটু খয়া দেন ভাই হ্যাঁ সাইরের ঘরের নামটা একটু কয়া দেন তো ভাই আমি একটু দুইটা একটু ওনারে বলে দেই সাইর ওকে সাই সাই দোকানি আট এরপর থেকে বলেন 3/12 সাইর সাইরে শুনলো তো আচ্ছা যাই হোক এটা আমি কেন বলবো যাই হোক আমি তো মানে এটাই কেন আপনি যদি এত বড় কিছু বলেন আমি তো মানে বলতে পারবো না শেষ করেন এরপর পারে শেষ করেন শেষ করেন আরে ভাই এটা তো হচ্ছে 1 to 1 to এটা তো যারা 1 থেকে পরে তারাও তো মানে আপনাকে জিজ্ঞেস করা হয়েছে এই জন্য 1 থেকে 10 পর্যন্ত মানে নামাতে পড়তে পারবে তো এখানে আপনারা কেন এই টিচার শুরু করছেন এই জন্য আপনাকে এই জন্যই আপনাকে জিজ্ঞেস করা হয়েছে হ্যাঁ আপনি আমাকে এই সারি নামাতা কেন আপনি আমাকে 20 50 এর থেকে আরো বেশি মোহাম্মদ মোহাম্মদ মানে মানুষের লোকে টিটকারি করি চিৎকারি করে জিরাই করে আপনার সাথে আলোচনা হবে ওর পরে যখন আপনি চারার ঘরের নামটা পড়তে আসবেন আপনি বিসমিল্লাহ বলে চারার ঘরের নামটা পড়া শুরু করেন হ্যাঁ ঠিকভাবে ঠিকভাবে পড়তে পারলে তখন আপনাকে প্রশ্ন করতে দিব বলেন দেখি বলেন হ্যাঁ আরে ভাই আমি আপনাকে কেন এই সাইডের ঘরে আপনি আমাকে এর চাইতে উসুলে দেন চারের ঘরে নামতে পড়তে না পারেন তাহলে একটা কাজ করবেন যদি চারের ঘরে নামতে পড়তে না পারেন তাহলে একটা কাজ করবেন নিজে নিজে আমরা কি আপনাকে বলবো না নিজে নিজে এই যে আমি আপনাকে দেখাই এই পজিশন আছে না এই পজিশনে বসে বলবেন ঠিক আছে এই পজিশনে বসে বলবেন আমরা এই পজিশনে আপনাকে একটা কি কট করে বের করে দেব আমি আপনাকে আবার না না ফরাস ভাই আমার মনে হয় সে পারবে আমার মনে হয় সে বাজি ধরবে আমার সাথে আমার মনে হয় সে চারের ঘরে নামতে পারবে আপনি কি ভাবছেন ভাই তো ওনাকে ধন্যবাদ মোহাম্মদ মানে মানসিক রোগী ভাই আপনি চারের ঘরের নামটা একটু শুনে দেন তো ফারাজ ভাই বিশ্বাস করতেছে না বুঝছে না সে বিশ্বাস করেন আপনি যে পারবেন আমি কিন্তু আপনার পক্ষে বাজি ধরছি হ্যাঁ আরে ভাই চারের নামটা কেন আমি তো বলছি এর চাইতে আরো বড়টা বলতে মানে এর চাইতে আরো সংখ্যা আরো বেশি বলতে আমি চারের নামটা কেন আপনাকে বলবো আপনাকে বলে দেন না এটা তো 1 2 4 আপনি চার থেকে শুরু করেন চারের পর আমি আপনাকে 14 ঘরের নাম তো বলবো আপনি আপনি 4.5 নামটা বলুন 4.5 তে বলেন আমি 1 2 ছাত্রদের নাম তো বলতে পারবো না আমি আর চাইতে আরো বেশি মানে যদি বলেন তাহলে বলতে পারবো যাই হোক আপনি এখন আমার প্রশ্নে আসুন আমি তো কঠিন করে দিলাম তো আপনি 4.5 কে চায় 4.5 দুগুণা হচ্ছে আপনার নয় যে ভাই দেখ ভাই এখন কত কথা বলার সময় নাই আপনি ফারাজ ভাই ফারাজ ভাই আমি শুধুমাত্র ফারাজ ভাই আমি আরেকটা আরেকটা ইয়া করতে চাই উনি যদি লেফটেন্যান্ট বানানটা ইংরেজিতে বলতে পারে তাইলেও কিন্তু মানে আপনি ছেড়ে দিন বুঝছেন ওকে ঠিক আছে বলেন ঠিক আছে লেফটেন্যান্ট বানানটা বলেন মোহাম্মদ মানে মানসিক রোগী ভাই আপনি লেফটেন্যান্ট বানানটা একটু বলেন তো কি বলছেন আপনি লেফটেন্যান্ট কোনোদিন শুনেন নাই না এই শব্দটা এই শব্দটা আমি কখনো শুনি নাই তবে লেফটেন্যান্ট এটা তো ইংরেজি শব্দ আপনাদের কি অভ্যাসই এটা যে কোন মুমিন যদি আপনাদের সঙ্গে কথা বলতে ছাগলের বাচ্চা মুমিনের বাচ্চা শুয়োরের বাচ্চা যদি আসে
যদি ফটকামি করতে আসে, কোন আলোচনা না ফটকামি করতে আসে, তাকে আমি তার জায়গা দেখাই, তার 14 গোষ্ঠীর জায়গা আমি দেখাই দিব। যদি সভ্য আলোচনা করতে আসেন আমি খুব ভালোভাবে তার সাথে কথা বলবো, কিন্তু ইতরবাদমাই, সেই নোংরা ইতরবাদমাই যদি আসে আপনার মতো ফকিনে ক্লাস বস্তির বলাবেন যদি আসে, সে কোন বস্তি থেকে উঠে আসছে আর তার মানসিক অবস্থা কি সেটা আমি অবশ্যই দেখাবো। পাশার ভিতরে গিয়ে ঢুকবেন বুঝছেন, এবং আল্লাহর কোলের ভিতরে গিয়ে পুইরা গিয়ে জিজ্ঞেস করবেন, আল্লাহ গো, ও আল্লাহ গো, এটা কি খাইলাম? বুঝতে পারছেন? মানে আপনারা কি মনে করেন যে আপনাদের মতো অশিক্ষিত মূর্খ গোয়ার এদের সাথে কেউ কথা বলে? এদেরকে তো আমরা বাংলাদেশের বলছেন তাহলে ঠিক আছে, কিন্তু মানে মনে করেন আমি যেটা মুখ থেকে ঢুকাবো সেটা যদি এরকমের মানে কাঠমুমিন হয়, আমি তো এরকম চায়ের দোকানদার হলে তো আমি সেখানে চা খাবো না ভাই, রিফিউজ করবো আমি। বলেন ভাই, লেফটেন্যান্ট বানান করেন নাহলে চায়ের ঘরের নামটা বলে শোনান, ওইটা আপনার এই দুইটার একটা, এই দুইটার একটা বলতে পারলে কথা বলতে দিমু। আচ্ছা, আপনাকে চায়ের ঘরের নামটা বললে আপনি আমাকে কথা বলতে দিবেন, তো আপনার সাথে প্রবলেম না প্রবলেম আপনাদের কে মানে কতটুকু মানে নিম্নমানের মোহাম্মদের শিশু কবিতার প্রমিস বলেন ভাই। আপনি যদি আমি বলছি না, এর চাইতে আরো যদি বড়টা বলেন আমি সেটাও বলতে পারবো। এই ছাগল আছে, তুই সময় নষ্ট করতে আসছিস, এতক্ষণ সময় দিয়ে তোর চার ঘরের নামটা বলতে এতক্ষণ সময় লাগে কেন? তাড়াতাড়ি চার ঘরের নামটা পড়, নাহলে জিগাতে লুঙ্গি তুলে ধরবে। তাড়াতাড়ি সময় নষ্ট করবি না, তাড়াতাড়ি চার ঘরের নামটা শুরু কর। তো আপনারা আগে শপথ করেন যে আমি যদি চার ঘরের নামটা বলতে পারি তাহলে আমাকে কত মিনিট পর্যন্ত কথা বলতে হবে? আগে এটা বলেন, তোর মোহাম্মদের শিশু কবিতার কসম তোর কথা বলতে দিব, তুই চার ঘরের নামটা শুরু কর, শুরু কর। যদিও এটা টিটকারির সম্পর্কে মানে এই বিষয়টা আপনারা মানে টিটকারিতে নিয়ে জেনে আর পরে আমি বলতেছি কিন্তু এ তো মুমিন ভাই, এ তো কেমনে 15 মিনিটে পারবে কেমনে? কমপক্ষে মানে 3 বছর লাগবে তার চারের ঘরের নামটা মুখস্থ করতে, এটা তার জন্য টাফ হয়ে যাচ্ছে না ফারাজ ভাই? আপনি মাত্র 15 মিনিটে চারের ঘরের নামটা সে কেমনে মুখস্থ করবে ভাই? সহ্য হয়ে যাচ্ছে না ভাই, আমার সময় নষ্ট হচ্ছে, টু বি অনেস্ট। ঠিক আছে, বিদায় করে দিলাম, বিদায় করে দিলাম। এই সমস্ত খাস ভাই, এবার বিদায় করলেন, আমি তার সিধা বলছি একটু বসে দাও, এটা ঠিক করলেন ভাই, আপনি আমার ওখানে আসেন, এবার আসবে, আবার আসবে, আবার আসবে, আপনি রেখে দেন এটা, তার পুরস্কারটা রেখে দেন ভাই। মানে কি একটা অবস্থা, সে সে নাম দিয়ে আসছে, আমি নাস্তিকদের লাইভে যাবো, নাস্তিক পরে মানসিক রোগী নাম দিয়া যারা লাইভ করে চুনা হাগা খামার, যতই দেখুক ভাই, আমিও তো একটা মুমিনের, আমি তো একটা মুমিনকে মানে গুরু গাদাই মনে করি, তার লজিক দেখে আমি তো তার গুরু গাদাই মনে করি। বাট আমি যদি তার সাথে কথা বলতে যেতে চাই কোন একটা প্ল্যাটফর্মে, আমি কি যা লিখবো এখানে মোহাম্মদ মানে শিশু আমি মোহাম্মদ মানেই গোবিন্দ আসলে এরাই তো মুমিন হয়, এরাই তো, এদের জন্যই আসলে ইসলামটা দরকার। হ্যাঁ, ইসলামটা টিকে এই ধরনের মানুষ তো পৃথিবীতে থাকবে এবং তাদেরও তো একটা কিছু লাগবে বুঝছেন, তাদেরও একটা আমার সাথে কথা বলতে আসলে, আপনার সাথে কথা বলতে আসলে তো একটা
মানে আমাদের সময় তো দাম আছে অ্যাটলিস্ট আসিফ ভাই, যে একটা ভদ্র আলোচনা করতে আসে তোরও সময় দাম আছে, দর্শকের সময় দাম আছে, ভদ্র আলোচনা কর, তোর মানা করছে কি?